হ্যাঁ দর্শক, আমরা অনেকে ইউটিউবে হচ্ছে আমরা অনেক ভিডিও দেখছি, যে ভিডিওগুলো হচ্ছে লাউ চাষের উপরে, অনেক আমরা সাকসেস গল্পও করছি আমরা, কিন্তু একটা সময় দেখেন অ্যাকচুয়াল বাজারের কথা যদি আমরা চিন্তা করে দেখি, একটা সময় কিন্তু লাউয়ের দাম 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিন্তু যায়। আবার একটা সময়ে কিন্তু লাউয়ের দাম কিন্তু এত কমে যায় যে একটা লাউ 5 টাকা কিন্তু বিক্রি হয়। তো এই যে বিষয়গুলো, তো লাউ চাষ না করেও আমরা শুধু লাউয়ের শাকও কিন্তু আমরা চাষ করতে পারি, এতে আপনার লাভের পরিমাণটা কিন্তু আমি মনে করি লাভের শাক চাষ করাটাই বেশি। আমি এখন যে ক্ষেতটাতে দাঁড়ায় আছি, দেখেন পুরো ক্ষেতে আপনার যেন লাউয়ের শাক চাষ করা, কারণ এই যে লাউর শাকটা আমি যদি দেখাই, এই যে লাউর শাকটা, এটা কিন্তু হচ্ছে যে বীজটা, এই বীজটা কিন্তু হচ্ছে আপনার নর্মাল বীজ, কোনো প্যাকেট জাত বীজ না। তার মানে থেকে আমার বীজের পরিমাণটা দাম কম এবং আমি কিন্তু ঘন করে কিন্তু লাগাইতে পারতেছি, এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এই লাউয়ের শাক বিক্রি। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতে চাই, যে আপনি যদি একবার এই লাউয়ের মানে বীজ রোপণ করেন, এবং একটা গাছ হচ্ছে আপনি 3 থেকে 4 বার হচ্ছে আপনি কাটতে পারবেন, এবং যদি কাটতে পারেন, আপনার হয়তো যারা বাজারে শাক বিক্রি করেন বা যারা শাক কেনেন তারাও কিন্তু বুঝতে পারবেন যে বেশি না, 3 থেকে 4টা যদি আমি এরকম ডগা দিই তাহলে সেই ডগার দামটা কিন্তু হয়ে যায় আপনার 10 টাকা। তার মানেটা কী হচ্ছে, আমার খরচ কম লাভ বেশি। এই যে বিষয়টা, এই যে দেখেন, এই যে যদি এই জমিতে যদি হচ্ছে আমি লাউয়ের গাছ মানে লাউ যদি বিক্রি করতাম, তাহলে আমাকে ভালো বীজ রোপণ করতে হতো, মাচা দিতে হতো, এবং যে ফুল ফুটায় যে সেক্স ফেরোমন যে ফাঁদ দিতে হতো, অর্থাৎ মাছি পোকার আক্রমণ থেকে নিয়ন্ত্রণের জন্য। তো এত কিছু ম্যানেজমেন্ট করার পরও কিন্তু সেই আমার লাউয়ের দামটা কিন্তু অনেক সময় কম হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা যদি এইভাবে শুধু লাউয়ের শাক যদি বিক্রি করি, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো, কারণ এখানে হচ্ছে নিজেই আপনি নিজেই বাড়িতেই হচ্ছে আপনি একটা লাউয়ের মানে যে বীজ হিসেবে রেখে সেই বীজ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এইভাবে যদি হচ্ছে আমরা শুধু লাউ না করে শুধু লাউয়ের শাক তৈরি করতে পারি এটা সনাতন পদ্ধতিতে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। তো এই যে সনাতন পদ্ধতিতে যে লাউয়ের মানে শাক চাষ, এটা যদি হচ্ছে আমরা আরও অনেক বেশি ছড়াই দিতে পারি আমাদের কৃষক পর্যায়ের মাঝে, আমরা কিন্তু আরও সেই কৃষক ভাইয়ের উপকৃত হবে। তো খরচ এটা কিছুই মনে করি না, এটা সামান্য সামান্য খরচ, আমার 25 পয়সা খরচ হলে হয়ে যায়। 25 পয়সা? হ্যাঁ হ্যাঁ, 25 পয়সা। তো এটার আসলে অ্যাকচুয়ালি খরচ খুবই কম, লাভের পরিমাণটা কিন্তু অনেক বেশি। দেখতে পাচ্ছেন কী সুন্দর একদম সতেজ হচ্ছে আপনার লাউয়েরগুলো, লাউ শাকগুলো হয়ে আছে। তো এইভাবে যদি হচ্ছে আমরা কৃষিটাকে আধুনিক কৃষি অর্থাৎ লাভজনক কৃষিতে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। আপনি এখন ফুলকপির বাজার কথা চিন্তা করেন, দেখেন একটা সময় কিন্তু ফুলকপি হচ্ছে আপনার 80 টাকা, 40 টাকা, 70 টাকা কেজি যায় কিন্তু, একটা সময় কিন্তু আমরা সেই ফুলকপি যায় হচ্ছে আপনার 8 টাকা, 10 টাকা, 60 টাকা কেজি। তো এটাতে কিন্তু আমরা খরচ বেশি, লাভের পরিমাণটা কম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, তবেই কিন্তু হচ্ছে আমরা কৃষিতে কিন্তু ভালো লাভবান হতে পারবো। আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারছেন। কৃষি বিষয়ে যে কোনো সমস্যা বা সমাধানের জন্য হচ্ছে আমাকে ফোন করতে পারেন, আমি কৃষিবিদ হিসেবে আপনাদের সব সময় আপনাদের পাশে আসি, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।